আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষ দেখি পরিস্থানাঙ্ক জ্যামিতি এর যে দূরত্ব নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। তো এই অঙ্কগুলি সমাধান করার জন্য আমাদের মোট দুটি সূত্র প্রয়োজন রয়েছে। সেই সূত্র দুটি আগে আমরা একটু জেনে নিই, তারপর যে আমাদের অঙ্কগুলি রয়েছে সমাধান করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের কোথাও বোঝার অসুবিধা হবে না। তাহলে শুরু করি আজকের অঙ্কের অঙ্ক। দেখো দেখো আমাদের এই অধ্যায় অর্থাৎ কোশ্চেন দেখি ফোর এই অধ্যায়ে মোট যে দুটি সূত্র প্রয়োজন, তা প্রথমটি হলো মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব নেবে এবং যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সেই দূরত্ব নির্ণয়। মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব নির্ণয়ের যে সূত্রটি প্রয়োজন সেটি হলো, দেখো মূল বিন্দু থেকে আমরা ধরে নেব যে বিন্দুটি আমরা নির্ণয় করব সেই বিন্দুটির স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুটির এক্স ওয়াই বিন্দুটির দূরত্ব। তো এই যে বিন্দুটির দূরত্ব সেই দূরত্বের যে সূত্রটি তা হল রুট এই যে এখানে স্থানাঙ্ক রয়েছে অর্থাৎ এক্স এর এক্স তার হোল স্কোয়ার যুক্ত এখানে যে ওয়াই রয়েছে ওয়াই এর মান ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা এক্স ওয়াই দিয়ে ধরে নিচ্ছি। আমরা প্রয়োজনীয় যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি বসিয়ে দিলে আমাদের মূল বিন্দু থেকে সেই বিন্দুটির দূরত্ব পেয়ে যাবো। অপর যে সূত্রটি হচ্ছে এটি এক নম্বর সূত্র, এ অপর যে সূত্রটি প্রয়োজন সেটি হলো, দেখো যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব নির্ণয়ের যে সূত্রটি। তো দেখো সেই বিন্দুটি যদি সেই দুটি বিন্দু অর্থাৎ আমরা যে দুটি বিন্দু ধরে নিই একটি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান ও অপর যে বিন্দুটি সেই বিন্দুটি যদি আমরা ধরে নিই এক্স টু এবং ওয়াই টু, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দু দুটি দূরত্ব, এই বিন্দু দুটি দূরত্বের সঙ্গে আমরা কী পেয়ে যাব রুট এই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এই যে দুটি সূত্র, এই দুটি সূত্র ধরে আমাদের কোষে দেখি পরে যে সমস্ত অঙ্কগুলি সমাধান করা যাবে। তাহলে সূত্রগুলি কি, মূল বিন্দু থেকে যদি কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হয় সেক্ষেত্রে যদি আমাদের এক্স ওয়াই বিন্দু বিন্দুগুলির স্থানাঙ্ক হয় তাহলে আমাদের যে দূরত্ব তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার যদি যে দুটি বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করবো তাহলে যদি একটি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং অপরটি এক্স টু ওয়াই টু হয় তাদের স্থানাঙ্ক তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা আমাদের যাবে এক্স ওয়ান মাইনাস ও এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার রয়েছে। এই দুটি সূত্রের সাহায্যে আমরা যে কোষে দেখি পরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমরা খুব অতি সহজে সমাধান করতে পারবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক দাগের অঙ্কগুলিতে রয়েছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে যে বিন্দুগুলি দেওয়া আছে সেই বিন্দুগুলির দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে সূত্রটি এই সূত্র প্রোগ্রাম অঙ্কগুলি সমাধান করতে পারে। তাহলে একের যে এক দাগের যে দূরত্ব একের এক দাগের যে অঙ্ক স্থানাঙ্কটি রয়েছে তা হল সাত মাইনাস চব্বিশ, এই যে স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান সেভেন এবং ওয়াই এর মান আমাদের এখানে রয়েছে চব্বিশ, এই বিন্দুটি বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব এই যে বিন্দুটি, এই বিন্দুটি যদি আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করি তাহলে আমাদের যে সূত্রটি রয়েছে এখানে যে সূত্রটি তাহলে যে এক্স এক্স এর পরিবর্তে আমাদের রয়েছে সেভেন এবং এখানে যে রয়েছে ওয়াই ওয়াই পরিবর্তে আমাদের রয়েছে মাইনাস চব্বিশ, তাহলে সেই সূত্র এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে রুট এবং এক্স এর বদলে এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের হয়ে যাবে এক্স এর পরিবর্তে রয়েছে সেভেন অর্থাৎ সেভেন তার হোল স্কোয়ার প্লাস এখানে যে ওয়াই ওয়াই পরিবর্তে রয়েছে মাইনাস চব্বিশ, অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস চব্বিশ তার হোল স্কোয়ার। দেখো কত সহজে আমরা করে নিচ্ছি, শুধুমাত্র সূত্রটি দেখে দেখে বসিয়ে দিলে অঙ্কটি সলভ হয়ে যাবে। তাহলে তো আমরা জানি সেভেন তার হোল স্কোয়ার অর্থাৎ সাত সাথে উনপঞ্চাশ এবং এই যে মাইনাস মাইনাস আমরা জানি মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে এবং চব্বিশ গুণিত চব্বিশ এবং চব্বিশকে চব্বিশ দ্বারা আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের হয়ে যায় পাঁচশো ছিয়াত্তর। তোমরা গুণ করে দেখে নিতে পারো
এখন যদি আমরা এটাকে যোগ করে নিই তাহলে তোকে যোগ করলে পেয়ে যাবো ছয় নয়, আমাদের হয়ে যায় পনেরো হাতে থাকে, সাত আর একে আট, চারি আমাদের হয়ে যায় বারো, এবং পাঁচ আর একে আমাদের হয়ে যায় ছয়, অর্থাৎ রুট ছশো পঁচিশ। তা আমরা জানি রুট ছশো পঁচিশ সমান পঁচিশ, তাহলে এই যে এই বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব তাহলে আমাদের হয়ে যাবে পঁচিশ একক, তাহলে সাতের এক দাগের অঙ্ক আমাদের হলো। এরপর দেখো যে একের যে একে দুই দাগের যে অঙ্কটি রয়েছে সেই দুই দাগের অঙ্কটি দেখো, দুই দাগের যে স্থানাঙ্কটি রয়েছে দুই দাগের স্থানাঙ্কটি হল স্থানাঙ্কটি হলো তিন কমা মাইনাস ফোর। এই যে বিন্দুটি, এই বিন্দুটির আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা লিখে দেবো বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব সমান আমরা কত পেয়ে যাবো, এই যে সূত্রটি সেই সূত্রটি বসিয়ে দেবো, অর্থাৎ রুট এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে আমাদের রয়েছে থ্রি, তাহলে আমরা লিখে দেবো থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার ওয়াই এর পরিবর্তে আমাদের এখানে রয়েছে মাইনাস ফোর, অর্থাৎ মাইনাস ফোর তার হোল স্কোয়ার। তো এটা যদি আমরা করে নিই তাহলে তবে পেয়ে যাবো তিন ত্রিকা নয় প্লাস চার চারে মাইনাস মাইনাস প্লাস, মাইনাসের রুট যদি করা হয় মাইনাসকে যদি বর্গ করা হয় তাহলে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান প্লাস, এবং চার চারে আমাদের হয়ে যায় ষোলো, সমান যদি নয় এবং ষোলোকে যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো পঁচিশ, এবং একে যদি বর্গমূল করে নিই সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পাঁচ একক, অর্থাৎ এই যে বিন্দুটির এই বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব আমাদের হয়ে যাবে পাঁচ একক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে একে তিন দাগের যে বিন্দুটি দেওয়া আছে যদি মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, সে বিন্দুটি হলো এ প্লাস বি, আনটি হল এ মাইনাস বি। এই যে বিন্দুটি অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই যে বিন্দুটি এই বিন্দুটি আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা লিখে দেবো বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা এখানে ভেঙে নেব, অর্থাৎ আমরা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এই প্লাসটা আমরা এখানে নামিয়ে দেবো, এবং এখানে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার রয়েছে তার সূত্র যদি আমরা বসে নিই তাহলে দেখো পেয়ে যাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে প্লাস টু এ বি এবং মাইনাস টু এ বি কেটে যাবে, তাহলে আমাদের হয়ে যায় রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু বি স্কোয়ার। এখন যদি আমরা এই যে উভয় যে টু রয়েছে টু যদি কমন নিয়ে নিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো দেখো রুট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে বিন্দুটি এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব আমাদের হয়ে যাবে রুট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যে এক দাগের অঙ্কগুলি রয়েছে ওকে এক দাগের অঙ্কগুলি সমাধান হলো, এর দু দাগের যে অঙ্ক রয়েছে নিচের বিন্দু যোগগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি, অর্থাৎ নিচে কিছুগুলো বিন্দু দেওয়া আছে দেখো সেই বিন্দুগুলোর যে দুটি বিন্দু সেই বিন্দু যোগগুলোর মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যে দু নম্বর সূত্রটি এই সূত্রটি আমাদের প্রয়োগ করলে খুব সহজে অঙ্কগুলি সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের দুইয়ের একের যে বিন্দু যুগল রয়েছে সেই বিন্দু যুগলটি হল দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিন্দু যুগলটি হলো ফাইভ কমা সেভেন একটি বিন্দু, এবং অপর যে বিন্দুটি সেই অপর বিন্দুটি আমাদের হলো এইট কমা থ্রি, অর্থাৎ এই যে ফাইভ কমা সেভেন এবং ফাইভ কমা সেভেন এবং এইট কমা থ্রি এই যে বিন্দু দুটি এই বিন্দু দুটির মধ্যে বা এই বিন্দু যোগের মধ্যে যদি আমরা দূরত্ব নির্ণয় করি তাহলে এই সূত্রটি বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে লিখি ফাইভ এই যে বিন্দু বিন্দু যুগলের
দূরত্ব মধ্যে দূরত্ব সমান, তাহলে এই যে বিন্দু যুগল, সে বিন্দু যুগলের যদি আমরা দূরত্ব বের করি, তাহলে এই যে আমরা সূত্রটি পেয়েছি এখানে যে একশো ওয়ান, একশো ওয়ানের ওয়ান পরিবর্তিত এটা আমাদের একশো ওয়ান হয়ে যায়, এবং এটা আমাদের সেভেন যদি আমাদের ওয়াই ওয়ান হয়ে যায়, এই যে আমাদের এইট, এইটটা যদি আমাদের এক্স টু হয়ে যায়, এবং এই যে থ্রি রয়েছে থ্রিটা যদি আমাদের ওয়াই টু হয়ে যায়, তাহলে এই যে বিন্দু যুগলের মধ্যে যে বা বিন্দু দুটির মধ্যে যে দূরত্ব সেই সূত্র যদি আমাদের বের করি, তাহলে এই যে আমাদের সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমাদের বসিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি রুট এক্স ওয়ান, অর্থাৎ এক্স ওয়ান পরিবর্তে আমাদের কী রয়েছে ফাইভ, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এক্স টু এর পরিবর্তে এখানে আমাদের রয়েছে এইট, তাহলে এক্স ওয়ান ফাইভ মাইনাস এখানে আমাদের রয়েছে এইট, তার হোল স্কোয়ার প্লাস, দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়াই ওয়ান এর ওয়াই ওয়ান এর পরিবর্তে রয়েছে সেভেন, অর্থাৎ আমরা এখানে লিখব সেভেন মাইনাস এখানে ওয়াই টু পরিবর্তে রয়েছে থ্রি, অর্থাৎ সেভেন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এরপর এর মান বের করে নিলে আমাদের খুব সহজ হয়ে যাবে, তাহলে দেখো এখানে আমরা করে নিতে পারি যদি ফাইভ থেকে মাইনাস এক বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যায় মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এবং এখানে থ্রি সেভেন থেকে যদি থ্রি মাইনাস করা হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যায় ফোর তার হোল স্কোয়ার। এখন দেখো যদি এটা আমরা বর্গ করে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এবং তিনটিকে থ্রি তার হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের হয়ে যায় নাইন, এবং এখানে ফোর তার হোল স্কোয়ার সমান আমাদের হয়ে যায় সিক্সটিন, সমান আমরা পেয়ে যাবো দেখো রুট টোয়েন্টি ফাইভ সমান সমান আমরা পেয়ে যাবো ফাইভ। দেখো এখন এই যে বিন্দুটির বিন্দু যুগলের মধ্যে যে দূরত্ব তা আমরা পেয়ে গেলাম ফাইভ। এখন এরপরে দেখো দুইয়ের দুই দাগের যে বিন্দু হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ, দুই দাগের বিন্দুটি হলো সেভেন কমা জিরো এবং টু মাইনাস টুয়েলভ। এই যে বিন্দুটি, এই যে বিন্দু যুগল, এই বিন্দু যুগলের যদি আমরা দূরত্ব বের করি অনুরূপভাবে এখানে বসিয়ে নেব, তাহলে দেখো বিন্দু যুগলের দূরত্ব, বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, তাহলে এই বিন্দু যুগলের মধ্যে যদি দূরত্ব আমরা বের করে নিই তাহলে দেখো পেয়ে যাব রুট, এটা আমাদের এক্স ওয়ান, এটা এক্স ওয়াই ওয়ান, এবং এটা এক্স টু, এবং এটা আমাদের হয়ে যায় ওয়াই টু। এরপর যদি আমরা তাহলে আমরা এক্স ওয়ান সমান আমরা পেয়েছি সেভেন মাইনাস এক্স টু সমান পেয়েছি টু তার হোল স্কোয়ার, আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, অর্থাৎ জিরো মাইনাস মাইনাস টুয়েলভ তার হোল স্কোয়ার সমান দেখো আমরা পেয়ে যাব। যদি সেভেন থেকে টু মাইনাস করা হয় তাহলে আমাদের পেয়ে যায় ফাইভ তার হোল স্কোয়ার প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ তার হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাবো দেখো ফাইভ তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা টোয়েন্টি ফাইভ পেয়ে যাই, এবং টুয়েলভ তার হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাই ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর। এখন এটা যদি আমরা যোগ করে নিই তাহলে দেখো পেয়ে যাবো ফাইভ এবং ফোরে যোগ করলে হয়ে যায় নাইন, এবং ফোর এবং টু যোগ করলে হয়ে যায় সিক্স, এবং ওয়ানটি আমাদের নেমে যায় অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন, যাকে আমরা বর্গমূল যদি করি ভাই একে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের বর্গমূল হয়ে যায় থার্টি, অর্থাৎ এই যে বিন্দু যুগল সেই বিন্দু যুগলের দূরত্ব আমরা পেয়ে যাব থার্টি একক। এরপরে আমাদের যে চার দাগের অঙ্কটি রয়েছে, চার দাগের অঙ্কটিতে রয়েছে যে স্থানাঙ্কটি রয়েছে আমাদের চার দাগের স্থানাঙ্কটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাইনাস থ্রি বাই টু কমা কমা জিরো এবং জিরো মাইনাস টু। এই যে বিন্দু যুগল, এই বিন্দু যুগলের যদি আমরা দূরত্ব বের করি, এই বিন্দু যুগলের যদি আমরা দূরত্ব বের করি তাহলে লিখে নেব বিন্দু যুগলের দূরত্ব সমান, এই যে বিন্দু যুগলের দূরত্ব সমান আমরা পেয়ে যাবো এই যে সূত্রটি, তাহলে রুট এই যে এক্স ওয়ান এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু, অর্থাৎ আমরা পেয়ে যাবো মাইনাস থ্রি বাই টু মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, অর্থাৎ
মাইনাস জিরো মাইনাস মাইনাস টু তার হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার, এবং এটা আমাদের হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস টু তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা বর্গ করে নিই তাহলে কিন্তু মাইনাস মাইনাস আমাদের এই মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আবার হয়ে যায় তিন থ্রিকে নয় এবং দুই দুই চার প্লাস দুই দুই চার যোগ করে নিই তাহলে দেখো পেয়ে যাবো টু ফোর আমাদের লসাগু অর্থাৎ নাইন, এবং ফোর ইন্টু ফোর গুণ করলে আমাদের সিক্সটিন, সমান আমরা পেয়ে যাবো রুট টোয়েন্টি ফাইভ বাই ফোর, সমান আমরা পেয়ে যাবো ফাইভ বাই টু, সমান আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফাইভ একক। তাহলে এই বিন্দুটি যে দূরত্ব সেই বিন্দুটি দূরত্ব আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট ফাইভ একক। এরপর আমাদের যে চার দাগের স্থানাঙ্ক রয়েছে চার দাগেরটি করবো না, পাঁচ দাগেরটি করবো, কারণ চার পাঁচের স্থানগুলি সহজ অনুরূপভাবে করে নিলে হয়ে যাবে। দেখো তিন দাগের অঙ্কটা রয়েছে, প্রমাণ করে যে মাইনাস টু মাইনাস ইলেভেন বিন্দুটি মাইনাস থ্রি মাইনাস সেভেন ও ফোর সিক্স বিন্দুদের সমদূরবর্তী, অর্থাৎ এই যে এই বিন্দুটির দূরত্ব এই বিন্দুটির দূরত্ব এবং এই বিন্দুটির দূরত্ব সমান হবে তা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো যদি এটি প্রমাণ করার জন্য আমরা কী করব, প্রথমে এই যে বিন্দুটি যে বিন্দুটি দেওয়া আছে এই যে মাইনাস টু মাইনাস ইলেভেন ও মাইনাস থ্রি এবং সেভেন বিন্দু দ্বয়ের বা বিন্দু যুগলের দূরত্ব বের করে নেব। বিন্দু যুগলের দূরত্ব মাইনাস ইলেভেন এবং মাইনাস সেভেন তার হোল স্কোয়ার, এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাবো যে মাইনাস টু এবং মাইনাস মাইনাস যোগ করলে প্লাস থ্রি তার হোল স্কোয়ার হয়ে যায় প্লাস, এখানে যদি আমরা যোগ করে নিই দেখো ইলেভেন এবং সেভেন যদি যোগ করা হয় সেক্ষেত্রে আমাদের এইটিন তার হোল স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখানে যদি করে নিই তাহলে দেখো পেয়ে যাবো ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইটিন তার হোল স্কোয়ার তার রুট। এটা আমরা করলে ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান এবং এইটিন তার হোল স্কোয়ার অর্থাৎ আমরা পেয়ে যাই তিনশো চব্বিশ। একে যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা পেয়ে যাবো রুট তিনশো পঁচিশ। তাহলে আমরা এই বিন্দু দুটির দূরত্ব বের করলাম। এরপর আমরা করবো কি এই যে যে বিন্দুটি দেওয়া আছে অর্থাৎ মাইনাস টু কমা মাইনাস ইলেভেন এবং এই যে বিন্দুটি পরবর্তী যে বিন্দুটি অর্থাৎ ছয় চার ও ছয় যে বিন্দুটি এই বিন্দু যুগলের দূরত্ব বের করতে হবে। বিন্দু যুগলের দূরত্ব বিন্দু যুগলের দূরত্ব যদি আমরা বের করে নিই তাহলে দেখো পেয়ে যাবো তাহলে এটা আমাদের এক্স ওয়ান এটা আমাদের এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা আমাদের ওয়াই টু। তাহলে সূত্রানুসারে আমরা পেয়ে যাবো তোমার এখানে সূত্রটি দেখতে পাচ্ছ রুট এক্স ওয়ান অর্থাৎ মাইনাস টু মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান অর্থাৎ মাইনাস ইলেভেন মাইনাস ওয়াই টু অর্থাৎ সিক্স তার হোল স্কোয়ার। এখন যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব মাইনাস টু মাইনাস ফোর যোগ করলে আমাদের যে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব সতেরো তার হোল স্কোয়ার, এক মাইনাস ইলেভেন এবং মাইনাস সিক্স যোগ করলে হয়ে যায় মাইনাস সেভেনটিন তার হোল স্কোয়ার। এখন এটা যদি এটা যদি আমরা বর্গ করে নিই তাহলে রুট নামিয়ে দেবো, বর্গ যদি করে নিই তাহলে মাইনাস মাইনাস প্লাস সিক্স তার হোল স্কোয়ার অর্থাৎ থার্টি সিক্স এবং মাইনাস মাইনাস প্লাস সেভেনটিন তার হোল স্কোয়ার অর্থাৎ আমাদের হয়ে যায় টু হান্ড্রেড এইটটি নাইন। এটা তো আমরা যোগ করে নিই তাহলে তখন পেয়ে যাবো নয় ছয়
15 এবং 8 তিন 11 আর হাতের এক নিয়ে 12 এবং 2 আর একে 3 এবং রূপটা বসিয়ে দেবো। অর্থাৎ তোকে যে বিন্দুটি এই বিন্দুটি এই বিন্দুটির সাথে এই বিন্দুটির দূরত্ব এবং এই বিন্দুটির সাথে এই বিন্দুটির যে দূরত্ব সেই দুটি দু বিন্দুর দূরত্ব সমান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা লিখতে পারি যে লাইনটা অতএব -2 -11 বিন্দুটি -3 7 ও 4.6 বিন্দু দুয়ের সমদূরবর্তী বিন্দু দুয়ের সমদূরবর্তী। এটা আমরা প্রমাণ করে দেখেছিলাম, এখানে আমরা প্রমাণিত করে লিখে দেব। তাহলে আমাদের 3 দাগের অঙ্ক শেষ, তাহলে আজকের পাঠে পর্যন্ত, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। দেখো তোমাদের ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রেখেছো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে কি হবে, যখনই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।